আমি আপনাদের বলি, আমার থেকে 5 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। কারা চেয়েছিল ওটা? ওটা আমাদের প্রশান্ত কিশোরের লোক। এখন যদি বলে প্রমাণ, তারা তো আর বলবে না, কিন্তু আমার থেকে চেয়েছিল। আমি ওপরের নেতৃত্বকে জানিয়েছিলাম, আমি কামা স্ট্রিটে পর্যন্ত জানিয়েছি। 2021-এর বঙ্গে পৌরসভা ভোটের ডঙ্কা বেজে গিয়েছে। এদিকে শোনা যাচ্ছে তৃণমূলে নাকি টিকিটের দাম 10 লক্ষ টাকা। এমনই অভিযোগ উঠে এলো উলুবেড়িয়া থেকে। অভিযোগ করলেন উলুবেড়িয়ার প্রাক্তন কাউন্সিলর মনোয়ারা বেগমের স্বামী। কি বললেন তিনি এবং তার স্ত্রী, চলুন শুনে নেব তাদের নিজেদের মুখ থেকেই। আমার স্ত্রীটা পর্যন্ত জানিয়েছি টাকা দেননি বলেই কি এটা হলো? আমাকে, আমি টাকা দিতে পারি না। আমি দেখুন মানুষের পরিষেবা দিয়েছি, আমার ক্ষমতা নেই যে আমি 5 লক্ষ টাকা দেব। আমি 5 লক্ষ টাকা দিতে পারি না বলে সকল মিলে প্যাক্ট হয়ে কিছু নেতা, আর আপনাকে বলবো আমি দলকে লিখে জানিয়েছি, কালীঘাটে জানিয়েছি, আমি দলকে অভিষেককে জানিয়েছি, আমি কামা স্ট্রিটে জানিয়েছি, তৃণমূল ভবনে জানিয়েছি, কিন্তু বিচার কিছু আমি পাই না। আমি এটা আমার পুরো ভরসা যে আমি দিদিকে ভালোবাসি, আমার নেতা আমার গার্জেন পুলক রায়কে ভালোবাসি, আমার আমি আবার প্রতিদ্বন্দ্বী করে জিতব, আমি তৃণমূল কংগ্রেসে আবার ফিরত যাব। আমি আপনাদের বলবো যে দল আমার প্রতি সুবিচার করে না, আমি আপনাদের এটা বলতে পারি। আমি এটা আপনাদের, আমরা খুব দুঃখ প্রকাশ করি, আমি দাঁড়াতাম না। 7 নম্বর ওয়ার্ডের মানুষ কান্নাই ভেঙে পড়েছে, আমার 7 নম্বরের মানুষ বলছে যে যাকে একজনকে প্রার্থী দিয়েছে তার রেকর্ড দেখুন, তিনি একটা গুন্ডা বদমাস, তিনি একটা চোরচাপটা ছেলে, যিনি ট্রেড ইউনিয়ন করে, ট্রেড ইউনিয়নে কোনো দিন জিততে আসতে পারে না, 10 বছর দাঁড়িয়েছে, হেরে গেছে, একটা সিট জিততে পারে না। দলকে আমি সেটাও জানিয়েছি যে ট্রেড ইউনিয়ন নেতাদের চেঞ্জ করা হোক, তাকে প্রার্থী করেছে টাকা খেয়ে, এটা গ্যারান্টি দিয়ে বলেছি যে তার থেকে 10 লক্ষ টাকা খেয়ে তাকে প্রার্থী করা হয়েছে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি একদম একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি তার থেকে টাকা খাওয়া হয়েছে, খেয়ে আমি এটা একদম নিঃসন্দেহে বলতে পারি যে তাকে টিকিট দেওয়া হয়েছে। কিন্তু আমার 7 নম্বর ওয়ার্ডের মানুষ বলছে যে তাকে মানছি না, আপনি আমাদের থেকে দাঁড়াতে হবে, কান্নাকাটি করেছেন, আপনি দেখেছেন আমি 2 দিন আগে সভা করেছিলাম, আপনারা এতে দেখেছেন। আমি এটা বলতে পারি আপনাদের যে নিঃসন্দেহে আমি, আমার 7 নম্বরের মানুষ বলছে আপনি যে কোনো চিহ্ন নিয়ে এসে দাঁড়ান, আপনাকে আমরা ভোট দেব, জেতাবো, নাহলে 7 নম্বর ওয়ার্ডের মানুষ বঞ্চিত হয়ে যাবে, উন্নয়ন রুখে যাবে, যার জন্যে আমি তাদের কথা শুনে আমার মিসেস কাজী মনোয়ারা বেগম, আমরা যে পরিষেবা দিয়েছি আবার চাইছি মানুষের জন্য যেন আমরা পরিষেবা দিতে পারি, মানুষের দুঃখে সুখে যেন আমরা থাকতে পারি, তাতে যেটি 7 নম্বর ওয়ার্ডের মানুষের জন্যে আমাদের প্রাণও যায় সেটা যাবে, কিন্তু আমরা এই লড়াই আমাদের জিত হবে, আমরা জিতব। আমাকে দল, এই আমি 7 বছর কাউন্সিলর আছি, কিন্তু দল আমাকে আশা দিয়েছে, কিন্তু আমাকে এই কদিন আশা দিয়েছে, কিন্তু আমাকে আশা দিয়ে দিয়ে আজ আমাকে বঞ্চিত করেছে, এই জন্য আজ আমি দল থেকে আপনার প্রার্থী হয়ে জিতে মানুষের পরিষেবা দেব।